বলিউডে খাতা খুলছেন অনুপম হাজরা। জোর জল্পনা তৃণমূল সাংসদকে অভিনয়ের প্রস্তাব দিয়েছেন পরিচালক বিধু বিনোদ চোপড়া। দলের গ্রিন সিগন্যাল পেলেই বলিউডে নামছেন অনুপম। ফাটা পোস্টার, নিকলা হিরো, থরি সাংসদ, সাংসদ নাকি হিরো? অনুপম হাজরা বোলপুরের তৃণমূল সাংসদ, পেশা অধ্যাপনা রাজনীতি, সেই তালিকায় এবার নতুন সংযোজন অভিনয়। জোর জল্পনা বলিউডে ডেবিউ করতে চলেছেন তৃণমূলের হ্যান্ডসাম হাঙ্ক অনুপম। জল্পনার কেন্দ্রে এই এফবি পোস্ট, নিজের প্রোফাইলেই রহস্যের জালটা বুনেছেন অনুপম নিজেই। 8 জানুয়ারির করা পোস্টে দেখা যাচ্ছে বলিউড ডিরেক্টর বিধু বিনোদ চোপড়ার সঙ্গে কথাবার্তা হচ্ছে অনুপম হাজরার। আসল গল্পটা কি? তবে কি সত্যি বলিউডে পা রাখছেন বোলপুরের সাংসদ? অন্দরের খবর, স্বনামধন্য বলিউড পরিচালক বিধু বিনোদ চোপড়া অনুপম হাজরাকে ফিল্মের অফার দিয়েছেন। আরেক পরিচালক সুজিত সরকারও তাকে নাকি ফিল্মের অফার দিয়েছেন। তাহলে কি এবার বোলপুর থেকে বলিউড দৌড়বে অনুপমের গাড়ি? কি বলছেন অনুপম? এখনই মুখ খুলতে চান না তৃণমূল সাংসদ, তবে ঠাড়ে ঠুড়ে বলছেন সবটাই ডিপেন্ড করছে দলের ওপর। পার্টির গ্রিন সিগন্যাল পেয়ে গেলেই বলিউডে ইনিংস ওপেনিংয়ে তার কোনো আপত্তি নেই। আর অনুপম ঘনিষ্ঠরা বলছেন সেই সম্মতির অপেক্ষাতেই প্রহর গুনছেন বোলপুরের সাংসদ। কমলিকা সেনগুপ্তের রিপোর্ট, 24 ঘন্টা।